পুজোর সময় আমার প্ল্যান আপনাদের একটা পুজো পরিক্রমা করাবো গাড়ি তারা তরফ ঠিক আছে ঠাকুর দেখাতে একদিন নিয়ে যাবো যে কোনো একদিন আমাদের অ্যাকচুয়ালি আজকে পুলিশ দিবস সেলিব্রেট করার জন্য আমি আমাদের লার্নেড কমিশনার সাহেবের আদেশ অনুযায়ী আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। আমার ব্যারাকপুর কমিশনার জুড়ে প্রোগ্রাম হচ্ছে, আমার খর্দা থানার তরফ থেকে বাচ্চাদের নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইভ এবং অ্যান্টি ড্রাগ অ্যাবিউজের ওপর এবং তার সাথে ওই যে সাইবার ক্রাইম হচ্ছে এসব মিলিয়ে সাইবার ক্রাইমের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য একটা র্যালি আয়োজন করেছিলাম স্কাউটসদের নিয়ে বাচ্চাদের নিয়ে সকালে। রোড র্যালিটা আমি খর্দা থানা থেকে আপনার সোদপুর ট্রাফিক অবধি এবং সেখানে কিছু যেহেতু বাচ্চা আর মহিলারা জেনারেলি আমি রাস্তায় দেখতে পাই যে তারা হেলমেট পরেন না বা তাদের যারা গার্জেন তারা নিজে হেলমেট পরলেও তাদেরকে পরান না, তো হেলমেট তারা যাতে পরেন সেই জন্য তাদের জন্য কিছু হেলমেট ডিস্ট্রিবিউশন করলাম। এরপরে বৃদ্ধাশ্রমে এসেছি, আমরা রেগুলার বেসিসে তো এনাদের কাছে আসতে পারি না, আজকে একটা বিশেষ দিন পুলিশ দিবস সেই জন্য ওনাদের কাছে এসেছি এবং ওনাদেরকে একটু ফেলিসিটেট করলাম, একটু সময় দিলাম, কথা বললাম, কি সুন্দর গান গাইলেন উনি, কত ভালো লাগলো শুনে, তো এটা তো আমরা জানতাম না, জানতে পারলাম, ইন্টারাকশানটা আরও বাড়াবো। আমার কিছু ডেডিকেটেড অফিসারকে নিয়ে এসেছি যারা এনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন ভবিষ্যতে এনাদের কোনো অসুবিধা হলে যাতে আমরা পাশে দাঁড়াতে পারি। এনাদের খবর হয়তো সবসময় ঠিক সময় আমাদের কাছে পৌঁছায় না, আমার যে মোবাইল পেট্রোলিং যে ভ্যান আছে দিনে একবার অন্তত এনাদের ভিজিট করবেন সেটা আমি একদম চালু করে দিচ্ছি আজ থেকেই। এবং আমার ইচ্ছে আছে আগামী এই যে আমাদের শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গা পুজো তাতে একদিন ওনাদের আমার এলাকার সমস্ত ভালো পুজো পরিক্রমণ করাবো খর্দা থানার পক্ষ থেকে। এবং খর্দা থানার বিভিন্ন অনুষ্ঠানে যারা একটু সচল আছেন এনারা সবাই বয়স্ক অক্টোজেনেরিয়ান প্রায় মানে কি বলবো সিনিয়র সিটিজেন সবাই, তো তাদেরকে যারা একটু সুস্থ সবল আছেন হাঁটাচলা করতে পারে তাদেরকে অ্যাক্টিভভাবে যাতে অংশগ্রহণ করাতে পারি আমার থানা সেটা আমি সবসময় চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।